ব্রিটিশ শাসনামলে তৎকালীন প্রভাবশালী জমিদার ছিলেন রায় পরিবারের পুরোধা শ্রীমান হরিদাস রায় ঠাকুর। পুরাকালের এ অঞ্চলে হিন্দু জমিদার ও প্রজাদের প্রভাব ছিল। হরিদাসের নামানুসারে এই এলাকার নামকরণ হয় রায়গঞ্জ। বিভিন্ন গ্রাম ও মহল্লার নামও প্রভাবশালী ব্যক্তি ও দেবদেবীর নামানুসারে রাখা হয়েছে। সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা এই রায়গঞ্জ। 1937 সালে রায়গঞ্জ থানা গঠিত হয়, পরে 1984 সালে উপজেলার মর্যাদা লাভ করে। ভৌগোলিক বিবেচনায় রায়গঞ্জের উত্তরে বগুড়া ও ধুনট, দক্ষিণে উল্লাপাড়া, পশ্চিমে নাটোর এবং পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলার অবস্থান। এই রায়গঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে 395 ভূমিহীন পরিবারের স্থায়ী পুনর্বাসন হয়েছে। বদলে যাওয়া বাংলাদেশে এবার আমরা বলবো রায়গঞ্জ উপজেলার খেটে খাওয়া ভূমিহীন অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর গল্প। ঘুরকা ইউনিয়নের আশ্রয় প্রকল্পে স্থায়ী ঠিকানা হয়েছে 30 ভূমিহীন পরিবারের। জমিসহ ঘর এবং নাগরিক সুবিধা নিয়ে আধুনিক জীবন ব্যবস্থা গড়ে উঠেছে তৃণমূল মানুষের মধ্যে। শেফালী বেগম সেই সুবিধা বঞ্চিত অসহায় একজন নারী। তার স্বামী আব্দুল কাদের পেশায় ভাঙানি ব্যবসায়ী। 3 সন্তান নিয়ে এই দম্পতির ছোট্ট সংসার। নিজস্ব ভিটে বাড়ি না থাকায় দীর্ঘ 30 বছর সরকারি খাস জমিতে ঘর তুলে অস্থায়ী জীবনযাপন করেছেন। কাদেরের ক্ষুদ্র ব্যবসার সামান্য রোজগারেই কোলে পিঠে বড় করেছেন সন্তানদের। ব্যবসা মন্দার বিরূপ প্রভাব পড়েছিল রোজগারে, সেই আঁচ লেগেছিল শেফালের সংসারে। অন্য সংস্থান আর নিত্য প্রয়োজনের অনুষঙ্গ জোটাতে বেগ পেতে হয়েছিল প্রায়শই। একটা নিরাপদ আশ্রয়ের অভাব ছিল শেফালী কাদের দম্পতির। অনাহারে দারিদ্রতায় নির্ঘুম রাত কাটানো চোখের স্বপ্ন দেখতে দেখতে একদিন ঠিকই রূপকথার মতো হাতের মুঠোয় এলো সেই কাঙ্ক্ষিত ঘরের চাবি। আমি এই খাসের জায়গাতে অনেকদিন থাকছি, অনেকবার ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে তাও জায়গা কোনখানে যাওয়ার জায়গা নাই, আমরা এখানেই অবি থাকছি। আবার কত পুলিশ এসে তাড়াহুড়ো হচ্ছে, তাও আমরা এখানেই থাকছি। যে স্যার আমাদের থাকা জায়গা নাই, কোনোখানে আর্সেনার জায়গা নাই, আমরা এখানেই থাকছি। তারপরে এই 1.5 বছর হলে প্রধানমন্ত্রী আমার ঘর দুয়ার দিয়ে দিছে। এখানে আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি পরিবার নিয়ে। প্রধানমন্ত্রীকে আমরা অনেক দোয়া আশীর্বাদ করতেছি। এখন আর ঝড় বৃষ্টিতে পানিতে ভিজতে হয় না, ঠিকানাহীন বলে পরিচয় দিতে না পারার আত্মগ্লানি থেকে মুক্তি দিয়েছে প্রধানমন্ত্রীর উপহার। ধার দেনায় হেনস্থা হতে হয় না, সন্তানদের মাথার উপর নিরাপদ আশ্রয়ের ছায়া সামনের পথে এগোনোর সাহস দিয়েছে। সময়ের বিবর্তনে মসলিনের বিলুপ্তি ঘটলেও হস্তচালিত তাঁতের জামদানি, বেনারসি এবং টাঙ্গাইলের শাড়ি সেই আদি মসলিনের ঐতিহ্য বহন করে চলেছে। এই শিল্প বেঁচে আছে সিরাজগঞ্জে। রায়গঞ্জের প্রতিটি গ্রামেই বয়ন শিল্পীর বসবাস। গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান অনেকটাই এই মান্ধাতা আমলের তাঁতকেন্দ্রিক। রায়গঞ্জের ভূমিহীন শাপলা খাতুনরা এই আশ্রয়ণে স্থায়ী ঠিকানা পেয়েছেন। বাবা মা ভাই বোন নিয়ে গোছানো সংসার। দুই বোনের বিয়ের পর শ্বশুর বাড়িতেই স্বামী সংসার সামলায়, আর অসহায় শাপলা ভাগ্য বিড়ম্বনার শিকার। শাপলার বাবা মা দুজনেই মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসারের খরচ বহন করেছেন। উপার্জন দুজনের হলেও তা সামান্য, এত সামান্য যে তিন বেলা খাবার জোটানো মুশকিল ছিল। ছোট ভাইটা পরিবহন শ্রমিক, অভাবের তাড়নায় প্রাথমিক পাঠও শেষ করতে পারেনি। অপ্রাপ্ত বয়সে জীবনের প্রয়োজনে ঘর ছেড়ে জীবিকার জন্য পথে নামতে হয়েছে। এই যে আমি খাটো মানুষ, সবাই আমাকে ইয়া করে হেলা করে, তখন তো আমি এরম হয়েছি। সবাই দেখতে পারে না, কতজন দেখতে পারে না, আর হয়েছে মা বাবা কতদিন বেশ দেখছি, তখন তো এরম হয়েছি। আর খাওয়াতে কষ্ট হয় ওরমই,
মা বাবা বুড়া হয়ে গেছে, মানে কী কী করবো, তাই কষ্ট করে থাকলাম ছাপড়ার ভিতরে থেকে। পরে হচ্ছে শেখ হাসিনা ঘর দিছে, পরে আমি থাকতেছি। আর শেখ হাসিনা ধন্যবাদ দিলাম। রঙিন টিনের ছাউনি ঘেরা দুই কক্ষের এই আধা পাকা বাড়ির অতীত ভীষণ বিবর্ণ। শাপলা খাতুনের পৈতৃক ভিটা না থাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের আগে এই সরকারি খাস জমিতেই ছিল তাদের ঝুপড়ি ঘরের বসবাস। তা প্রায় 30 বছর তো হবেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে শাপলা খাতুনের পরিবার জমিসহ ঘরের মালিকানার দাবিদার হয়েছে, খরচ সাশ্রয় হয়েছে, সামাজিক মর্যাদা বেড়েছে। রায়গঞ্জ আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারগুলো বিদ্যুৎ, পানি এবং আধুনিক যোগাযোগ সুবিধা পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা এবং প্রণোদনায় গুটিয়ে নিয়েছেন নিজেদের অসহায়ত্বের চাদর। নিজস্ব ঘরের উঠোনে স্বাবলম্বিতার আলো এসে পড়েছে। অনেক কষ্ট করে আত্মীয় স্বজন চায়া চিনতে মিয়া ঘরে বিয়া শাদি দিছি। চারটা মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়াছি, তার উপরে আমি লেখাপড়াও করা বের পারিনি। তারপরে একটা করে মেয়ে বিয়ে দিছি, একটু জায়গা আছিল তাও বিক্রি করছি। স্বামীটা ডায়াবেটিস প্রেশার আছিল, ঠিক মতো কাজ করতে পারে নাই। সেখান থেকে আইসে ঘুরকা আইসে শেখ হাসিনা আমার ঘরে ঘর দিছে, জায়গা দিছে, আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। সেও জানি পরম শান্তির থাকে। ভাঙাচোরা ঘর বাড়ি ছিল, সেখানে আমাদের সরকার উদ্যোগ নিয়ে ভালো একটা ঘর বাড়ি করে দিয়েছে। এখানে যারা আছে সকলেই এইভাবে থাকতো, সকলকেই ঘর বাড়ি দিয়ে দিয়েছে, যার যেখানে যে অবস্থানে ছিল সেই অবস্থায় দিয়ে দিয়েছে। এবার চলুন ঘুরে আসি রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নে, যেখানে শিমলা গ্রামে নিরাপদ ও স্থায়ী ঠিকানা পাওয়া মানুষগুলোর মুখে প্রাপ্তির হাসি বলে দেয় বদলে গেছে বাংলাদেশ। শিমলার বেশঘর ভূমিহীন পরিবারের মধ্যে লেবুলাল রবিদাসের গেরস্থ একটি। রবি পেশায় একজন মুচি। 30 বছর ধরে বংশ পরম্পরায় ধরে রাখা এই পেশায় রোজগার বাড়েনি, বরং বেড়েছে 6 সদস্যের সংসার খরচ। রাত পোহালেই হাটে বাজারে পাড়া মহল্লায় সন্ধ্যা অবধি তার বাক্স পেটরা নিয়ে ভাসমান দোকান সাজিয়ে রাতে ঘরে ফেরেন। কখনো পরের দিনের বাজার খরচ জোটে, কখনো একবেলার খাবার খরচ স্ত্রীর হাতে তুলে দিয়ে ভুখা পেটেই ঘুমোতে যান রবিদাস। বাপদাদার ভিটে বলে কিছু চোখে দেখেননি রবিদাস কিংবা তার স্ত্রী বুলবুলি। জন্ম থেকেই ভাসমান জীবন, জাতের বালাই নিয়েই সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাতারে সামিল, অথচ আশ্রয়হীন এই মানুষগুলোর জন্য কেউ এগিয়ে আসেনি। বাড়ি নাই, ঘর নাই, অনেক জায়গায় জায়গায় ঘুরলাম, মানুষের বাড়ি বাড়ি থাকলাম, অনেক কষ্ট। স্বামী একটা কাজ করে, অল্প জুতার কাজ করে, পোলা পান নিয়ে বহুত কষ্ট, খাওয়া দাওয়া পোশাক পোশাকে সব দিকেই অনেক কষ্ট করলাম। আর কষ্ট করার পর এখন এই যে ঘরটা পাচ্ছি, এখন ভগবান এখন যদি এখন মুখের দিক তাকায় তখন হয়তো একটু শান্তি পাব। অর্থাভাবে নিজেদের কিংবা সন্তানদের লেখাপড়া হয়নি, দারিদ্র কিছুটা দায়ী এই পরিবারের টানাপোড়েনের জন্য। নিজস্ব বসতভিটা না থাকায় অন্যের বাড়িতে থাকা আশ্রয়টুকু একসময় আশ্রয়দাতার অপারগতায় হারাতে হয়েছে। চলার পথে হোঁচট খেতে খেতে বারবার উঠে দাঁড়ানোর অদম্য চেষ্টাই এই দম্পতিকে স্বাবলম্বী করেছে। নিরাপদ স্থায়ী আবাসনে নিশ্চিত হয়েছে সামাজিক পরিচয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম শর্ত হিসেবে নিম্ন আয়ের অসহায় এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার। আর্থসামাজিক উন্নয়নে জাতীয় সম্পদ হিসেবে পুনর্বাসিত ভাসমান জনগোষ্ঠী আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। কাজটি করতে যেয়ে অনেকবার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমাদের অনেক জমি আমাদের রক্ষা করতে হয়েছে, যেটা বেদখল ছিল সেগুলো আমরা অনেক কষ্ট করে ওগুলো আমরা দখলমুক্ত করেছি, এবং সেই জায়গায় সেই খাসল্যান্ডের উপরেই আমরা আমাদের এই গৃহ নির্মাণ আমরা করেছি। এখান থেকে আমাদের বাংলাদেশের যে আমাদের যে মধ্যম আয়ের দেশে যে পরিণত হলো, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এবং আমাদের যে
2021 সালের মধ্যে যে আমাদের উন্নত রাষ্ট্র যে গড়ার করবো, তার যে যার যে স্বপ্ন যে ছিল যে প্রথম 10টি প্রকল্পের মধ্যে যে দ্বিতীয় ধাপে যে ছিল যে গৃহহীন এবং ভূমিহীনদের মধ্যে যে আবাসন ব্যবস্থা করা, সেই উদ্যোগকে সামনে রেখে আমরা সর্বতোকরণে চেষ্টা করেছি যে আমাদের দেশের প্রত্যেকটা স্টেপে আমাদের উপজেলায় যেন ভূমিহীন এবং গৃহহীন সকলকে এই ঘরটা দেওয়ার আমরা সর্বতোকরণে চেষ্টা করেছি। বদলে যাওয়া বাংলাদেশে রায়গঞ্জের স্বাবলম্বী হাসি মুখগুলো বলে দেয় অনেকটা পথ এগিয়ে গেছে আমাদের প্রিয় মাতৃভূমি। প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নিজের পায়ে দাঁড়িয়ে আত্মপরিচয় বহন করে চলেছে। দেশের চলমান উন্নয়ন যাত্রার সারথি আপনার আমার পাশের অসহায় মানুষগুলো। হাতে হাত রাখুন, আসুন তাদের জন্য আমরা এক হই। সিরাজগঞ্জের নয় উপজেলার মধ্যে অন্যতম কাজীপুর। ব্রিটিশ শাসনামলে 1920 সালে থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে জনপদের যাত্রা শুরু হয়, উপজেলার কার্যক্রম শুরু হয় 1984 সালে। নদী ভাঙনের কবলে পড়ে উপজেলা পরিষদ ক্ষতিগ্রস্ত হলে বেড়িপোটল ও আলমপুর মৌজায় পরিষদ ভবন নির্মাণ করা হয়। কাজীপুরের কম্বল শিল্পে জড়িত যুবদের কর্মসংস্থানের ফলে এ অঞ্চলের বেকারত্ব এবং দারিদ্র দূর হয়েছে, ফিরেছে আর্থিক সচ্ছলতা। ভৌগোলিক পরিধি বিবেচনায় কাজীপুরের উত্তরে বগুড়ার সারিয়াকান্দি, দক্ষিণে সিরাজগঞ্জ সদর, পূর্বে জামালপুরের সরিষাবাড়ি এবং পশ্চিমে বগুড়ার ধুনট উপজেলার অবস্থান। সিরাজগঞ্জের জেলা সদর থেকে 26 কিলোমিটার দূরে কাজীপুর উপজেলার অবস্থান। যমুনা ও ইছামতি নদী চালিতাডাঙ্গা এবং সোনামুখীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলে কাজীপুরকে দুই ভাগে বিভক্ত করেছে। সোনামুখী আশ্রয়ণ প্রকল্পে স্থায়ী ঠিকানা পাওয়া ভূমিহীন পরিবারের গল্প নিয়ে সাজানো আমাদের এবারের বদলে যাওয়া বাংলাদেশ। কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে পাইকপাড়া গ্রামে ভাসমান অসহায় মানুষের জন্য নির্মাণ করা হয়েছে 24 পরিবারের স্থায়ী পুনর্বাসন কেন্দ্র। গ্রাম পুলিশ জেল হোসেনের পরিবার এই আশ্রয়ণে ঘর পেয়েছে। স্ত্রী আর সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাসের সামর্থ্য না থাকায় একসময় নদীর পাড়েই আশ্রয় নিয়েছিল এই পরিবারটি। 30 বছর ধরে সেই অস্থায়ী জোড়াতালির ঘরেই সংসার করেছেন আনোয়ারা খাতুন। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমি দুই মেয়ের বিয়ের খরচ মেটাতে বিক্রি করতে হয়েছিল। তারপর ভিটেমাটি হারিয়ে ভূমিহীন তকমা নিয়ে ছাড়তে হয়েছে সেই আঙিনা। 8 বছর হল জেল হোসেনের মৃত্যুর পর তার দুই ছেলে কফিল আর রফিক হাল ধরেছেন সংসারের। মাকে নিয়ে টিকে থাকার লড়াইটা তাদের ভীষণ কঠিন। আমি যে কষ্টে আসলাম, নিজের জায়গা জমি আসিল না, পরের জায়গাতে আসলাম, পরে কত কথা কইছে, কত কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গা দিছে, জমিন দিছে, ঘর দিছে, আমি তার জন্য অনেক সন্তুষ্ট হয়েছি। কবের পাইনি আমি এত দুঃখে, আল্লাহর কাছে আশা করি সে আরো দিক, মানুষের সেবা করবার আল্লাহ দেখ, সে মানুষের সেবা করুক, আল্লাহ তাক ভালো রাখুক। জীবনের প্রয়োজনে কিংবা সংসারের হাল সামলাতে একসময় সাভারের হেমায়তপুরে একটি গার্মেন্টসের শ্রমিক হিসেবে কাজ শুরু করেন কফিল। ছোট ভাই রফিক যোগ দেন গ্রাম পুলিশে। প্রকৃত ভূমিহীন গৃহহীন হিসেবে পাইকপাড়া আশ্রয়ণ প্রকল্পের স্থায়ী ঠিকানা এই পরিবারকে দিয়েছে প্রাপ্তির আনন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং মানবিক উদ্যোগে অসহায় আনোয়ারার পরিবার নাগরিক সম্মান পেয়েছে। স্বাবলম্বিতার পথ ধরে এগিয়ে চলতে আর বাধা নেই, ভূমিহীন বলে তাচ্ছিল্যেরও সুযোগ নেই। কাজীপুরের নিম্ন আয়ের মানুষদের একটি বড় অংশ শহরকেন্দ্রিক জীবিকা নির্বাহ করে, আর একটি অংশ এই জনপদেই থিতু হয়ে নানান পেশায় যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছে। মুচি রবিদাসও নিজের জন্মস্থান ছেড়ে কোথাও যেতে চাইনি বলে ভূমিহীন হয়ে পড়ে আছেন পাইকপাড়ায়। নিত্য অভাবে স্বভাবেও পরিবর্তন হয়েছে।
দৈনতার মুখোমুখি রবির একার উপার্জনে গোটা সপ্তাহের ভরণপোষণ প্রায় অসম্ভব। ঠিকানার অভাব এই পরিবারকে টেনে ফেলেছে পথে। যাযাবরের মতো ঘুরতে ঘুরতে একসময় সোনামুখীর চরে আশ্রয় নিয়েছিলেন রবি দাস। তার স্ত্রী সন্ধ্যারানীর স্বপ্নগুলো সেই চরেই সমাহিত করেছিলেন বাস্তবতার আগুন মুখ দেখে। সোনামুখী ছিলাম তো, এখানে অনেক কষ্ট করতাম, জায়গা ছিল না, ঘর বাড়ি ভেঙে দিল। তখন আমার শ্বশুরও মারা গেছিল, তো আমাদেরকে আমার অনুষ্ঠানটাও করতে দেয়নি, তারা সময় দিছিল না। তো তখন আমরা ঘর বাড়ি ভেঙে দিল। পরে আমরা ওই বরণসই গুচ্ছি গেছিলাম, উঠুলি ছিলাম, তারা টিপল নিয়ে কাঁচাল করতো, মানে থাল বাসন ধুইতে দিত না, পানি টানে টানে কাজ করা লাগতো। তো তাও মানে চলছি, ঘর দিয়ে পানি পড়তো। তো এখন এই যে নতুন একটা ঘর পাইলাম, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, মাথা গোঁজা ঠাই হয়েছে, এখন আর কোনো সমস্যা হয় নাই, এখন খুব সুখে আছি। এই দম্পতির বাসস্থানের সংকট দূর হয়েছে। জমিসহ ঘরের মালিকানা সন্ধ্যার বিসর্জন দেওয়ার স্বপ্নকে আবার জীবন্ত করেছে। নিরাপদ আশ্রয়টুকু পুঁজি করে স্বাবলম্বী হবার চেষ্টা করছে রবি দাস। নান্দনিক এই আশ্রয়ণপল্লীতে সূর্যের আলো উঠোনে আসার আগেই সরব হয়ে ওঠে পরিবারের সুখ দুঃখের গল্প নিয়ে। ফেলে আসা অতীত আর অসহায়ত্ব ভুলতে একান্নবর্তী পরিবারের মতো সহমর্মী হয়ে ওঠে অসহায় ভাসমান এক একজন মানুষ। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং স্বাবলম্বিতার চারণভূমি এই আশ্রয়ণ প্রকল্পই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ। পাইকপাড়া আশ্রয়ণের ধারাবাহিকতায় এবার আমরা চলুন খোঁজ নিয়ে আসি সোনামুখীর পূর্বপাড়া গ্রামে। আশ্রয়হীন বারো পরিবারের মিলন মেলায় জীবনের দুঃখ ভোলা মানুষগুলো কেমন আছে তা জেনে আসি এক পলকে। দ্বিতীয় বিয়ের পর স্বামী পরিত্যক্তা চম্পা খাতুনের পথ চলা থমকে গিয়েছিল একসময়। সংসার বিচ্ছিন্ন এই মানুষটির বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে ইমরানকে নিয়ে একাই পাড়ি দিয়েছেন জীবনের দীর্ঘ পথ। মানুষের বাড়িতে দিন চুক্তিতে কাজ করে দিনের খোরাক জুটিয়ে নিতেন চম্পা খাতুন, আর শাড়ির আঁচলে সন্তানের মতোই বেঁধে রাখতেন অবশিষ্ট শেষ কানাকড়ি। কখনো একবেলা, কখনো আধ পেটা খেয়ে ছেলেকে বড় করেছেন, আর বুক চাপড়ে হাহুতাস করেছেন একটা আশ্রয়ের জন্য। কোথাও মেলেনি, কেউ দেয়নি। আগে কষ্ট আছিল, জায়গায় জায়গায় থাকছি, মানুষের দুয়ারে কাজ করছি, এখন বর্তমান কাজ করি তাহলে তোমার না, তাও সারাদিন যেখানে থাকি তা গড্ডার মধ্যে এসে শান্তি মতো হইয়ে থাকি, তা কই তাও ওই আঙ্গে শেখ হাসিনার নাম তো আমরা নিয়ে যাই না, আঙ্গের যে কষ্ট গেছে এখন আমরা ঘরের মধ্যে খুব সুখে হইয়ে আছি, আর কোনো টেনশন নাই। একখণ্ড জমি আর দুই কক্ষের বাড়িটি চম্পার জন্য পরম আশীর্বাদ। দুঃখ দিনের ব্যথা ভুলে বুকে আগলে রেখেছেন নাতিটাকে। ছেলেটা বড় হয়ে রাজমিস্ত্রির কাজ করতে সদরে গিয়েছিল। বাড়তি আয়ের আশায় একসময় ঢাকায়ও বাসা ভাড়া নিয়েছিল মাকে নিয়ে। উপার্জনের অর্থে বাসা ভাড়ার পর সঞ্চয় না থাকায় লাভের আশায় ছাই পড়েছিল বলে আবার ফিরে আসা নিজের এলাকায়। এখন দিনগুলো এই পরিবারের কাছে স্বপ্নের মতো। আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে জমি দখলমুক্ত করা ছিল প্রশাসনের চ্যালেঞ্জ, আর নিচু জমি ভরাট করাসহ অপ্রত্যাশিত নানা বাস্তবতা পাশ কাটিয়ে ভূমিহীন অসহায় জনগোষ্ঠীর হাতে নির্মিত ঘরের চাবি বুঝিয়ে দেওয়া ছিল পরম প্রাপ্তি। এই কাজটি যখন আমাদের প্রথম দেওয়া হয় এটা আসলে এত স্মুথ ছিল না। আগে আমাদের আপনারা জানেন যে খাস জায়গাগুলো বিভিন্ন প্রভাবশালীদের দখলে থাকে, শুধু তাই না, এই জায়গাগুলো ডেভেলপ করতে হয়েছে। তো এই কাজগুলো করতে যেয়ে আমরা প্রথম দিকে খুবই ট্রাবল ফেস করতাম, বিভিন্ন সমস্যা আমাদের সামনে এসেছে, তো সেগুলো আমরা ফেস করে আমরা জায়গাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় কোনো দেশ নেই যে এরকম ভূমিহীন গৃহহীনদের এরকম সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে জনসংখ্যা অনেক বেশি, ল্যান্ড অনেক কম, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা এটা সক্ষম হয়েছি। এবং আমরা জানি যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা শুরু করেছিলেন সেই কাজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সমাপ্তির দিকে যাচ্ছে, এবং এভাবেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে গৃহহীন ভূমিহীন যাচাই বাছাই করে আমরা অচিরে এই কাজীপুরবাসীকে গৃহহীন ভূমিহীন একটি উপজেলা হিসেবে আমরা ঘোষণা করতে পারব। দিনবদলের ধারাবাহিকতায় আপনার জনপদের অসহায় মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে
আপনারও দায় আছে। এককালীন আর্থিক সহায়তায় হয়তো সাময়িক ক্ষুধা কিংবা অর্থাভাব দূর হবে, টেকসই জীবন ব্যবস্থার সিকিভাগও পূরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা পথ দেখিয়েছেন, এভাবেও বদলে দেওয়া যায়, এভাবেও হাসি মুখগুলো অমলিন রাখা যায়। আপনিও চেষ্টা করুন। আগামী পর্বে আপনারা দেখবেন দিনাজপুর সদর উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প। আমরা খুবই দরিদ্র মানুষ, ঘর দিয়ে উনি আমাদের অনেক উপকার করছেন। আগে খুবই কষ্টে ছিলাম, আমিও গরিব, আমার বাবা মা আমার অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, অভাবের জন্য বেশি দূর পড়ালেখা করতে পারি নাই। বিয়েও হয়েছে আমার দরিদ্র পরিবারেই, বাড়িঘর নাই, তারপর ঘর দিছে, ঘর দিয়েও আমরা খুব উপকার পাইছি। এখানে এসে স্বামী সন্তান নিয়ে আসি। আমি বিগত মনে করেন 20-25 বছর আগে রংপুর থেকে এসে শ্বশুর বাসায় এখানে ছিলাম, রিক্সা চালাইছি, অনেক কাজকর্ম করছি, চলছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ঘরটা দেওয়ার পর এখানে সবজি বাগান একটু করতেছি, আল্লাহর রহমতে অনেক ভালোই আছি।